बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद, रईसनगर कर्तृक आयोजित अनलाइन क्लासे तुम्हारे सबाई के स्वागत। केमन आछो तुम्हरा? आशा करी सबाई आल्लाह रहमते भालो आछो। आमी आज के अष्टम श्रेणी विज्ञान क्लास शुरू करब। तो 2021 साल एटा अष्टम श्रेणी जो विज्ञान क्लास प्रथम क्लास, आमी प्रथम अध्याय थेके तुम्हारे शुरू करब। आमी आशा करब शिक्षार्थीबृंद तुम्हारा क्लासगुलो फलो करबे एबं तुम्हारे पढ़ालेखा चालिये जाबे। तो चलो आमरा आजके शुरू करी। आजके आमी तुम्हारे प्रथम अध्याय पढ़ाबो। प्रथम अध्याय होच्छे प्राणी जगतेर श्रेणीबिन्यास। तुम्हारा खूब भालो करे जानो जे आमादेर ए पृथिवीते असंख्य विचित्र छोटो बड़ो प्राणी बास करे। এদের মধ্যে মিল আছে, অমিল আছে। এই বৈচিত্র্যময় প্রাণীগুলো রয়েছে অনেক ধরনের জীব, অনেক বড় জীব আছে, মাঝারি জীব আছে, খালি চোখে দেখা যায় কিন্তু অনেক ছোট এমন জীব আছে, আবার এমনও জীব আছে যা খালি চোখে দেখাই যায় না, যাদেরকে আমরা আণুবীক্ষণিক প্রাণী বলি। প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর। ভিন্ন ভিন্ন পরিবেশে ও বাসস্থানে প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকম হয়ে থাকে। তো বিশাল ওই প্রাণী জগৎ সম্পর্কে আমরা যদি জানতে চাই, এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তবে সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য কিছু নিয়মকানুন আছে। কিছু নিয়মকানুন অনুযায়ী এগুলোকে বিন্যস্ত করা হয়। বিন্যস্ত করে আমরা তাদের সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারি। এই যে বিশাল প্রাণী জগৎকে সুশৃঙ্খল পদ্ধতিতে বিন্যস্ত করে জানার যে একটা পদ্ধতি, এটাকে বলা হয় শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাস নিয়ে আজকে আমরা জানব। এই শ্রেণীবিন্যাস প্রাণী জগৎকে জানার পথ সহজ করে দিয়েছে, যাতে আমরা সহজে সুন্দরভাবে এবং গঠনমূলকভাবে কার্যকরীভাবে আমরা জানতে পারি, তার জন্যই শ্রেণীবিন্যাসের আবির্ভাব। আচ্ছা, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করলে প্রাণী জগতে যত ধরনের প্রাণী আছে, ছোট বড় যাই বলো না কেন, যত ধরনের প্রাণী আছে সব ধরনের প্রাণীকে আমরা মোটামুটি ভাগে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, আরেকটি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। তোমরা ছোটোবেলায় পড়েছো অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে, তবু আমি একটু মনে করিয়ে দিচ্ছি। কিছু কিছু প্রাণী আছে যাদের মেরুদণ্ড নেই, তাদেরকে বলা হয় অমেরুদণ্ডী প্রাণী। আর কিছু প্রাণী আছে যাদের মেরুদণ্ড আছে, তাদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী। এই অমেরুদণ্ডী প্রাণী আর এই এবং মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে আমরা আজকে বেশ কিছু তথ্য জানব। আচ্ছা, প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। আমরা যে শ্রেণীবিন্যাস করব নির্দিষ্ট পদ্ধতিতে, সেই পদ্ধতির সবচেয়ে সর্বনিম্ন ধাপ হচ্ছে প্রজাতি। হ্যাঁ, বা এটাকে আমরা ধাপ বা এককও বলতে পারি। যেমন মানুষ, কোনো ব্যাং, কবুতর ইত্যাদি এক একটি আলাদা আলাদা প্রজাতি। কোনো প্রাণী শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয় এবং এই সকল ধাপের প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যস্ত করতে হয়। শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল, জন রে, ক্যারোলাস লিনিয়াস এরকম বিভিন্ন উল্লেখযোগ্য বিজ্ঞানীদের নাম আছে, যারা কিনা শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রবর্তন করেছেন এবং আমাদের জন্য প্রাণী জগৎকে জানা সহজ করেছেন। ক্যারোলাস লিনিয়াসকে প্রায় শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। মূলত উনি শ্রেণীবিন্যাস সবচেয়ে প্রথমে আমাদের সামনে তুলে ধরেন। তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং তিনি আরেকটি কাজ করেছেন, দ্বিপদ নামকরণ নামে একটি পদ্ধতির উল্লেখ করেছেন এবং এই দ্বিপদ নামকরণের মাধ্যমে একটি প্রাণীকে চেনা যায়। এই পৃথিবীতে যত প্রাণী আছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চলে প্রাণীকে বিভিন্ন নামে ডাকা হয়, কিন্তু যখন আমরা
এই দ্বিপদ নামকরণ পদ্ধতিতে তার প্রাণীটিকে চিনব জানব, তখন সবাই এক একভাবে তাকে চিনতে পারবে। এই বিভিন্ন নামে ডাকা হয় বিধায় আমরা বুঝতে পারি না কোন দেশে কোন প্রাণী কী নামে ডাকা হচ্ছে বা জানতে পারি না, কিন্তু আমাদের এই সমস্যার সমাধান করে দিয়েছে দ্বিপদ নামকরণ পদ্ধতি। এই দ্বিপদ নামকরণ পদ্ধতি ক্যারোলাস লিনিয়াস আবিষ্কার করেছেন। তো এই দ্বিপদ নামকরণের মাধ্যমে একটি প্রাণীকে নামকরণ করা হয়, সেই নামের দুটো অংশ থাকে। একটি হচ্ছে প্রথম অংশ যেটা, সেটাকে বলা হয় গণ, দ্বিতীয় অংশ যেটা সেটাকে বলা হয় প্রজাতি। এই গণ এবং প্রজাতি সম্বলিত নামকেই বলা হয় দ্বিপদ নামকরণ, এবং এই পদ্ধতিকে বলা হয় দ্বিপদ নামকরণ পদ্ধতি। তো এই দ্বিপদ নামকরণ পদ্ধতির মাধ্যমে সমস্ত প্রাণীকে আমরা চিনতে বা জানতে পারি। যেমন ধরো একটি উদাহরণ দিই, মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে বা দ্বিপদ নামকরণ নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স এর দুটো অংশ, একটা হচ্ছে হোমো, একটা হচ্ছে স্যাপিয়েন্স। হোমো হচ্ছে গণ অংশ, আর প্রজাতি অংশ হচ্ছে স্যাপিয়েন্স। এই গণ এবং প্রজাতি মিলে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। তো এরকম প্রত্যেকটা প্রাণীরই দুই অংশ সম্বলিত নাম আছে, যেটাকে আমরা দ্বিপদ নাম বলি, নামকরণ বলি, এবং এই দ্বিপদ নামকরণের মাধ্যমেই আমরা সমস্ত প্রাণীকে ভালোভাবে চিনতে এবং জানতে পারি। আচ্ছা, এবার আসো এই শ্রেণীবিন্যাস, অমেরুদণ্ডীদের ক্ষেত্রে শ্রেণীবিন্যাসটা কীরকম এবং মেরুদণ্ডীদের ক্ষেত্রে শ্রেণীবিন্যাসটা কীরকম। আচ্ছা, আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণীকে, সমস্ত প্রাণীকে অ্যানিমেলিয়া জগতে স্থান দেওয়া হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে। অতীতে শ্রেণীবিন্যাসের একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে প্রোটোজোয়া বা পর্বটি প্রতিষ্ঠা জগতের একটি আলাদা উপজেলা হিসেবে স্থান পেয়েছে। মানে আগে ছিল প্রোটোজোয়া, পরবর্তীতে এটাকে বলা হয়েছে প্রতিষ্ঠা জগৎ। হ্যাঁ, এখন আমরা আধুনিকভাবে জানি সমস্ত প্রাণী হচ্ছে অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। আচ্ছা, এখানে অ্যানিমেলিয়া জগতের একটা চিত্র আমি, ডায়াগ্রাম আমি তোমাদের জন্য রেডি করেছি। দেখো অ্যানিমেলিয়া জগৎ, অ্যানিমেলিয়া জগতের সর্বপ্রথমেই আসে পর্ব। এখানে প্রথম পর্ব হচ্ছে পরিফেরা, দ্বিতীয় পর্ব হচ্ছে নিডারিয়া, তৃতীয় পর্ব হচ্ছে প্লাটিহেলমিনথিস, তৃতীয় পর্ব তারপরে পর্ব হচ্ছে নেমাটোডা, তারপর এনিলিডা, তারপর আর্থ্রোপোডা, তারপর মলাস্কা, তারপর একানোডারমাটা। আর মেরুদণ্ডীদের একটাই পর্ব আছে, সেটা হচ্ছে কর্ডাটা। তাহলে সমস্ত প্রাণীকে আমরা অ্যানিমেলিয়া জগতে স্থান দিয়েছি। সেখানে আমরা সর্বমোট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা পর্ব দেখতে পাচ্ছি। এই 9টা পর্বের মধ্যে প্রথম 8টা পর্ব একানোডারমাটা পর্যন্ত অমেরুদণ্ডী প্রাণীদের জন্য, এবং একটা পর্ব হচ্ছে মেরুদণ্ডীদের প্রাণীর জন্য, মেরুদণ্ডী প্রাণীদের জন্য। তাহলে অমেরুদণ্ডীদের 8টা পর্ব হচ্ছে পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানিওডারমাটা। আর মেরুদণ্ডীদের জন্য একটা পর্ব, সেটা হচ্ছে কর্ডাটা। এ হচ্ছে মোটামুটি অ্যানিমেলিয়া জগতের 9টা পর্ব। এরপরে আসো কর্ডাটা, মেরুদণ্ডী প্রাণীদের একটা পর্ব, সেটা হচ্ছে কর্ডাটা। সেটাকে আবার 3টি উপপর্বে ভাগ করা হয়েছে। প্রথম উপপর্বের নাম হচ্ছে ইউরোকর্ডাটা, দ্বিতীয় উপপর্বের নাম হচ্ছে সেফালোকর্ডাটা, এবং তৃতীয় উপপর্বের নাম হচ্ছে ভার্টিব্রাটা। আচ্ছা, ভার্টিব্রাটা উপপর্বকে আবার এখানে বেশ কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 7টি শ্রেণীর মধ্যে প্রথম হচ্ছে সাইক্লোস্টোমাটা, তারপর হচ্ছে কন্ডিকথিস, তারপর হচ্ছে অস্টিকথিস, তারপর হচ্ছে উভচর, তারপর হচ্ছে সরীসৃপ, তারপর পক্ষীকুল, তারপর হচ্ছে স্তন্যপায়ী। এই হচ্ছে এক নজরে অ্যানিমেলিয়া জগতের শ্রেণীবিন্যাস। তোমরা এই ছকটি তোমাদের বইও পাবে, তোমরা এটা ভালোভাবে পড়ে ফেলবে।
আমাদের প্রতিটা পর্বের বৈশিষ্ট্য, শনাক্তকরী বৈশিষ্ট্য, বাসস্থান, স্বভাব, বিভিন্ন প্রাণীদের পরিচিতি সম্পর্কে জানতে হলে সর্বপ্রথমে তোমাদের ছকটা ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে। তোমরা বাসায় এই অ্যানিমেলিয়া জগতের শ্রেণীবিন্যাসটি মুখস্থ করে ফেলবে, তোমাদের পাঠ্য বইয়ের 3 পৃষ্ঠায় ছকটি তোমরা পাবে। আচ্ছা, এই তো গেল আমাদের শ্রেণীবিন্যাস। তো আমরা আজকে পর্বগুলো নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমরা উপপর্ব এবং শ্রেণীগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো পর্বের মধ্যে সবচেয়ে প্রথমে আমরা দেখতে পাচ্ছি পরিফেরা। তোমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছ সর্বপ্রথমে পরিফেরা। তো পরিফেরা পর্বের প্রাণীদের সম্পর্কে আমি যদি তোমাদের একটু বলি, দেখো সবচেয়ে প্রথমে স্বভাব এবং বাসস্থান। পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। স্পঞ্জ তোমরা চিনো, তোমাদের বাসায় বা আমরা বাসায় স্পঞ্জ জাতীয় বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে অনেকটা ওই রকমই হয়। পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি হচ্ছে সামুদ্রিক, অর্থাৎ সমুদ্রে বসবাস করে। তবে কিছু কিছু প্রাণী স্বাদুপানিতেও আমরা পেয়ে থাকি। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে। এদের সাধারণ যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে এরা সরলতম বহুকোষী প্রাণী, অর্থাৎ বহুকোষী প্রাণীটিকে কিন্তু কোষগুলো সরল। দেহপ্রাচীরে অসংখ্য ছিদ্র আছে, এই ছিদ্রগুলো দিয়ে তারা পানির সাথে পানির মাধ্যমে তারা কী করে, অক্সিজেন এবং খাদ্যবস্তু গ্রহণ করে নেয়, অর্থাৎ প্রবেশ করে পানির মাধ্যমে। কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ বা তন্ত্র এদের নেই। এই মোটামুটিভাবে এটাই, এইগুলোই তাদের বৈশিষ্ট্য। উদাহরণ হিসেবে যেমন আমি বলতে পারি স্পঞ্জিলা, স্কাইফা, এগুলো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সবচেয়ে প্রথম প্রাণী পর্ব, প্রাণীদের অমেরুদণ্ডী প্রাণীদের প্রথম পর্ব এটা। আচ্ছা, দ্বিতীয় পর্ব হচ্ছে নিডেরিয়া। এই নিডেরিয়া পর্বের নামকরণটি পরবর্তীতে নিডেরিয়া করা হয়েছে, পূর্বে এর নাম ছিল সিলেন্টারেটা। আচ্ছা, যাই হোক, এদের স্বভাব এবং বাসস্থান, পৃথিবীর সকল অঞ্চলে এই পর্বের প্রাণীদের দেখা যায়। এদের অধিকাংশ প্রাণী সামুদ্রিক, তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয়ে থাকে। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বসবাস করে। এদের সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কিছুর সাথে আটকানো অবস্থায় দেখতে পাওয়া যায়। আবার কিছু কিছু প্রাণী আছে যারা মুক্তভাবে সাঁতারও কাটতে পারে। এদের কিছু সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহে 2টি ভ্রূণীয় কোষ স্তর আছে, অর্থাৎ ভ্রূণ স্তর থেকে এদের কোষের 2টা স্তর দেখতে পাওয়া যায়। দেহের বাহিরের দিকে যে স্তরটা আছে সেটা অ্যাক্টোডার্ম, আর দেহের ভেতরের দিকে যে স্তরটি আছে সেটাকে বলা হয় অ্যান্ডোডার্ম। আচ্ছা, দেহ গহ্বর আছে এদের, যেটা কিনা সিলেন্টারন নামে পরিচিত। এটা একাধারে পরিপাকে অংশগ্রহণ, পরিপাক কাজটি করে এবং সংবহন কাজটিতেও অংশগ্রহণ করে। অ্যাক্টোডার্মে নিডোব্লাস্ট নামে এক ধরনের বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো বিভিন্ন ধরনের কাজ করে, যেমন শিকার ধরে, আত্মরক্ষা করে, চলনের সাহায্য করে। যেমন হাইড্রা, এই পর্বের একটি প্রাণীর নাম হচ্ছে হাইড্রা। এরপরে আসো প্লাটিহেলমেন্থিস। আচ্ছা, প্লাটিহেলমেন্থিস আর পরবর্তী পর্বের নাম হচ্ছে নেমাটোডা। হ্যাঁ, পূর্ববর্তীতে নেমাটোডাকে বলা হতো নেমাথেলমেন্থিস। আমি 2টো পর্ব একসাথে তোমাদের এই জন্য বলছি, এর ভেতরে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে। যেমন ধরো প্লাটিহেলমেন্থিস আর নেমাটোডা 2টাই হচ্ছে কৃমিদের পর্ব। হ্যাঁ, তো প্লাটিহেলমেন্থিসে সাধারণত চ্যাপ্টা ধরনের পাতার মতো যে ধরনের কৃমিগুলো আছে সেগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর নেমাটোডা পর্বের যে কৃমিগুলো আছে এরা হচ্ছে গোল ধরনের, অর্থাৎ এদের দেহ হচ্ছে গোল ধরনের। অর্থাৎ প্লাটিহেলমেন্থিস এবং নেমাটোডা 2টাই কৃমিদের জন্য বরাদ্দ করা হয়েছে, 2টা পর্বই। একটি পর্বে
প্লাটিহেলমিনথেস পর্বে আমরা দেখতে পাই যে চ্যাপ্টা ধরনের দেহ যাদের সেই ধরনের কৃমিগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং নেমাটোডা নামের যে পর্বটি আছে সেটাতে গোল দেহ যেসব কৃমিদের সেগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জন্যে এই দুটো পর্ব আমি তোমাদেরকে একসাথে শোনালাম। আচ্ছা যাই হোক, এরপর আসো প্লাটিহেলমিনথেস অর্থাৎ চ্যাপ্টা কৃমি যারা তাদের সম্পর্কে আমরা বলি। এদের স্বভাব এবং বাসস্থান। এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। এই পর্বের বহু প্রজাতি বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে অন্য জীবদের বাহিরে বা ভেতরে বসবাস করে। তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে, আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতেও বসবাস করতে দেখা যায়। এই পর্বের কোনো প্রাণী ভেজা বা শ্যাশেতে মাটিতেও বাস করে, অর্থাৎ নানা ধরনের পরিবেশে এরা থাকে। এদের সাধারণ বৈশিষ্ট্য দেহ চ্যাপ্টা এবং এরা উভয়লিঙ্গ, বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী। দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত, দেহে চোষক ও আংটা আছে। দেহে শিখা কোষ নামে একটি বিশেষ অঙ্গ থাকে, এটি রেজন কার্য সম্পাদনে সাহায্য করে। আর এদের পৌষ্টিকতন্ত্র সাধারণত অনেক প্রাণীতে দেখা যায় পৌষ্টিকতন্ত্র নাই, আর কারো কারো কোনো কোনো প্রাণীর পৌষ্টিকতন্ত্র থাকলেও সেটা অসম্পূর্ণ, সুগঠিত না। যেমন উদাহরণ আমরা বলতে পারি যকৃত কৃমি, ফিতা কৃমি এইসব। আচ্ছা, এরপরে আরেকটি কৃমিদের পর্ব হচ্ছে নেমাটোডা। নেমাটোডার স্বভাব ও বাসস্থান হচ্ছে এই পর্বের প্রাণীরা অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্রে ও রক্তে বসবাস করে। এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানব দেহে বাস করে নানা রকম ক্ষতি সাধন করে, তবে অনেকেই মুক্তজীবী যারা মাটি ও পানিতে বাস করে। এদের সাধারণ বৈশিষ্ট্য দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত, পৌষ্টিক নালী সম্পূর্ণ, মুখ এবং পায়ুছিদ্র দেখতে পাওয়া যায়, শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত অর্থাৎ নেই, শান্ত একলিঙ্গ হয়ে থাকে, দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলোম নাই। আর উদাহরণ হিসেবে আমরা গোল কৃমি, ফাইলেরিয়া কৃমি এদের নাম উল্লেখ করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি এই পর্যন্ত তোমাদেরকে অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব থেকে প্রথম চারটি পর্ব সম্পর্কে পরিচিত করে দিলাম। তোমরা বাসায় তোমাদের পাঠ্য বইটি খুলবে, সব কিছু সুন্দরভাবে লেখা আছে, তোমরা এগুলো আয়ত্ত করার চেষ্টা করবে, মুখস্থ করবে। তারপরও যদি কারো কোনো কিছুতে সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে, আমার সাথে তোমরা যোগাযোগ করবে ফোনের মাধ্যমে, আমি তোমাদেরকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। যাই হোক, আজকে আমি এখানেই আমার ক্লাস শেষ করছি। তোমাদের সবাইকে আবার শুভেচ্ছা, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।